Bismillahirrahmanirrahim. Supriyo chotto bondhura, amon monitor school er college thamrai sakar online video class e tomader shubhechha janacchi. Ami Mohammad Jamaluddin, tomader bishoy shikkhok ganit tritiyo shreni. Chotto bondhura, aaj ami tomader je bishoy ta alochona korbo seti hocche class tritiyo shrenir ganiter srijonshil. Chotto bondhura, tomra etodin je kono onko korecho, je kono onko shabik bhul korecho. এখন কি সিদ্ধান্ত অঙ্ক ওই ওই একই অঙ্ক কিন্তু অঙ্কটাকে একটু ভিন্নভাবে করা হয় সেটা যে এটা উদ্দীপক থাকে উদ্দীপক থেকে তোমাদের কিছু প্রশ্ন করা হয় এই প্রশ্নের তোমরা উত্তর দিতে হবে যেমন এখানে বলা হয়েছে একটি বইয়ে তিনটি কলমের মধ্যে একত্রে 95 টাকা এটা কত প্রশ্ন একটি বইয়ে তিনটি কলমের মধ্যে একত্রে 95 টাকা একটি কলমের মূল্য 20 টাকা এখন প্রশ্ন হচ্ছে তিনটি কলমের মূল্য কত একটি বইয়ের মূল্য কত তিনটি বইয়ের মূল্য কত ছোট বন্ধুরা এখানে লক্ষ্য করো দেওয়া আছে একটি কলমের মূল্য 20 টাকা তাহলে তিনটি কলমের মূল্য কত হবে উদ্দীপক গুণ দেওয়া আছে আমাদের কোন নম্বর आंसर ক একটি ক লোনের দাম বা মূল্য 20 টাকা এখানে কয়টি কলম মূল্য চেয়েছে তিনটি কলম মূল্য তার অর্থ তিনটি কলম মূল্য কি বেশি না কম তিনটি কলমের মূল্য সমান 20 গুণ 3 সমান সমান কত হবে 300 3 2 6 300 3 2 6 60 টাকা তাহলে 60 টাকা দিয়ে গেলাম একটি কলমের মূল্য 20 টাকা তিনটি কলমের মূল্য পেলাম আমরা হলো 60 টাকা এখন এখানে তো আছে একটি বই ও তিনটি কলমের মূল্য 95 টাকা একটি বইয়ের মূল্য কত তাহলে আমরা যদি এই বই ও তিনটি কলমের মূল্য 95 টাকা থেকে 60 টাকা বাদ দেই তাহলে আমাদের কাটটা বের হবে একটি বইয়ের মূল্য তাহলে আমরা ছোট বন্ধু আমরা লিখতে পারি খ নম্বর একটি বই ও তিনটি কলমের মূল্য সমান কত 95 টাকা আমরা যদি এই 95 টাকা হতে তিনটি কলমের মূল্য বাদ দেই তাহলে কি থাকবে একটি বই মূল্য আমরা শুধুমাত্র এখান থেকে তিনটি ক লোমের মূল্য বাদ দেই কি থাকবে একটি বইয়ের মূল্য থাকবে তিনটি কলমের মূল্য কত 60 টাকা এই 60 টাকা আমরা এখান থেকে বাদ দিই বাদ দিলে কি থাকবে একটি বইয়ের মূল্য সমান বিয়োগ করেন 5.35 টাকা ছোট বন্ধুরা আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেলাম প্রথম প্রশ্নের উত্তর ছিল তিনটি কলমের দাম কত একটি কলমের দাম 20 টাকা তিনটার দাম 60 টাকা আমাদের এখানে একটি বই ও তিনটি কলমের দাম দেওয়া আছে তিনটি কলমের দাম আমরা বাদ দেই একটি বই ও তিনটি কলমের মূল্য 95 টাকা থেকে যদি তিনটি কলমের মূল্য আমরা বাদ দেই তাহলে দেখা যাবে আমাদের এখানে থাকবে কত 35 টাকা 35 টাকা কি একটা বইয়ের দাম 35 টাকা একটা বই মূল্য গণ করে বলেছে তিনটি বই মূল্য কত তাহলে লিখতে পারি এখন কি ছোট মূল্য তো দেখেছে একটি বই মূল্য কত 35 টাকা আমরা লিখতে পারি একটি বইয়ে মূল্য সমান 35 টাকা এবং কয়টি বই এখানে তিনটি অর্থে তিনটি বইয়ে মূল্য সমান বেশি হবে 35 গুণ 3 সমান সমান 3 5 15 5 হাতে হলো 1 3 3 কে 9 আর 1 কে 10 105
ছোট বন্ধুরা আমি অঙ্কটি আবার তোমাদের পড়াচ্ছি, আবার বলেছি খুব সুন্দর করে বুঝে নাও। একটি মূল উদ্দীপক হচ্ছে একটি বই আর তিনটে কলম মূল্য ১৯৯৫ টাকা, একটা বই তিনটে কলম ১৯৯৫ টাকা, একটি কলমের মূল্য এখানে দেওয়া আছে কত ২০ টাকা। আমার তিনটি কলমের মূল্য চেয়েছি, একটার দাম ২০ টাকা, তিনটি কলমের দাম ৬০ টাকা। এখানে আমার একটি বই মূল্য কত, আমরা যদি একটি বই ও তিনটি কলমের মূল্য হতে ৯৫ টাকা বাদ দিয়ে তিনটি কলমের দাম, তাহলে একটি আর তিনটি কলমের দাম বাদ দিয়ে তাহলে এখানে থাকে কি একটি বই মূল্য হলো ৩৫ টাকা। লাস্ট অঙ্ক চেয়েছে তিনটি বই মূল্য কত, একটি বই মূল্য যদি ৩৫ টাকা হয় তিনটি বই মূল্য হবে ১০৫ টাকা। ছোট বন্ধুরা তোমরা অবশ্যই বুঝেছ আমার বিশ্বাস, পরবর্তী পর্যায়ে তোমাদের আরো নতুন আমি সৃজনশীল অঙ্ক সম্পর্কে ধারণা দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।